আজকে আমরা নবম দশম শ্রেণীর 1.1 এর রিয়েল নাম্বার আলোচনা করব। রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বার কি? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা আজকে আমরা আলোচনা করব। বাস্তব সংখ্যা এটা ইংলিশে বলে কি? রিয়েল নাম্বার, আর ই এল N U M B R S, রিয়েল নাম্বারস। আজকে আমরা আলোচনা করব রিয়েল নাম্বারস, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার প্রথমে আমরা আলোচনা করব ন্যাচারাল নাম্বার। বাস্তব সংখ্যাটা কি? সংখ্যা। আমাদের জানতে হবে কি সংখ্যা, সংখ্যা কি? প্রথমে আমাদের জানতে হবে যে ন্যাচারাল নাম্বার, যে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার যেটা কি স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বারটা হলো এই আমাদের জানতে হবে প্রথম যে ন্যাচারাল নাম্বার এন ই এন ই টি ইউ আর এ এল ন্যাচারাল এন ইউ এম বি ই আর এস ন্যাচারাল নাম্বার। আমরা প্রথম আমরা জানবো কি ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার কাকে বলে? ন্যাচারাল নাম্বারগুলো কি? যে 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি, এগুলো হলো ন্যাচারাল নাম্বার। 1, 2, 3, 4, 5, 6 এভাবে চলবে ইত্যাদি ইত্যাদি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এন ই টি ইউ আর এল ন্যাচারাল, এন ইউ এম বি ই আর ন্যাচারাল নাম্বার। 1, 2, 3, 4, 5 এভাবে চলতে থাকবে, এগুলো কি? ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের মধ্যে আবার কি থাকে? যে যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি? যে প্রথমে আমরা দেখব মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। প্রথমে আমরা দেখব মৌলিক সংখ্যা 2, 3, 5, 7 ইত্যাদি মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11 13 ইত্যাদি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাগুলোকে ভাঙা যায় না, যে সংখ্যার ভিতরে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ওগুলি হলো মৌলিক সংখ্যা। আর একটা কি? যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা প্রথম গেল কি? মৌলিক সংখ্যা। আর একটা হলো কি? যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যাগুলো কি? যেমন 4, 4, 6, 8, 9 এভাবে ইত্যাদি ইত্যাদি যৌগিক সংখ্যা। যে যে সংখ্যাগুলোকে ভাঙা যায় এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, এই সংখ্যাগুলোকে আমরা বলবো যৌগিক সংখ্যা। আবার এই সংখ্যাগুলোর মধ্যে যে এক এবং যে কোনো দুইটি সংখ্যা, যেমন যেমন যে কোনো দুইটি সংখ্যা যেমন 6 এবং 35 এই সংখ্যা দুটাকে ভাঙা যায়, এই সংখ্যা দুটাকে ভাঙা যায়, এটা হলো 35, 5 এবং 7 আর এটা হলো 3×2 এই সংখ্যাগুলোকে ভাঙা যায়। কিন্তু এই সংখ্যা দুটার ভিতরে যৌগিক এক এবং এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা এই দুইটার ভিতরে নাই, এক এবং এই সংখ্যা ছাড়া এই দুইটার ভিতরে ভাগ করা যায় না, এরকম সংখ্যা এটার ভিতরে নাই, এই জন্য এই দুইটা কি? সহমৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলোকে আমরা কি বলি? সহমৌলিক সংখ্যা।
এই সংখ্যাগুলোকে আমরা বলি সহমৌলিক সংখ্যা। এখন সহমৌলিক সংখ্যা তাহলে আমরা ন্যাচারাল নাম্বার জানলাম, ন্যাচারাল নাম্বারটা হলো 1 2 3 4 5, সব সংখ্যাগুলো কি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার ভিতরে থাকে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা। এখন আমরা জানব বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস, এটা কি ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বার, ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বার আমরা জানব বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসটা কি, যে আমরা এখন দেখব একটা চার্ট, বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস এটা ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বার। ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বার, ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বার, এই যে যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস এটা হলো কি বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। এখন ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার আমরা বাস্তব সংখ্যা কাকে বলে, রিয়েল নাম্বার কাকে বলে, যে সব যে সমস্ত মৌলিক সংখ্যা এবং সমস্ত মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে, সমস্ত মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। এখন বাস্তব সংখ্যাটা আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হলো মূলদ সংখ্যা আর একটা হলো অমূলদ সংখ্যা। এই বাস্তব সংখ্যাটা আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো মূলদ সংখ্যা আর একটা হলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা আর একটা হলো কি মূলদ সংখ্যা, একটা হলো মূলদ সংখ্যা আর একটা হলো অমূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা কাকে বলে আর অমূলদ সংখ্যা কাকে বলে, প্রত্যেকটা সংখ্যা আমরা সাথে সাথে দিয়ে দিচ্ছি, যে মূলদ সংখ্যা হলো যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ এখানে পি, এখানে পি এবং কিউ, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলা হয়, আর যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এই সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলে। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এই সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলে। এখন মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যাটাকে একটা ভাগেই ভাগ করা যায়, এটা অমূলদ সংখ্যা থেকে এই একটা জিনিসই আসে, সেটা হলো যে অসীম অনাবৃত সংখ্যা, অসীম সংখ্যা এটা হলো অমূলদ সংখ্যা, যে সংখ্যাটা অসীম সেই সংখ্যাটা হলো অমূলদ সংখ্যা, অসীম অসীম অনাবৃত সংখ্যা। এটা হলো কি যে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা থেকে একটা জিনিসই আসে, এটা অসীম অনাবৃত সংখ্যা। তাহলে আমরা কি জানলাম, যে অমূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এবং মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, ভগ্ন অংশ আকারে প্রকাশ করা যায়। এখন মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা থেকে একটা সংখ্যায় আসছে, সেটা হলো অসীম অনাবৃত সংখ্যা, আর মূলদ সংখ্যাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো পূর্ণ সংখ্যা একটা হলো ভগ্নাংশ সংখ্যা। মূলদ সংখ্যাটারে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, মূলদ সংখ্যাটারে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো ভগ্নাংশ একটা হলো পূর্ণ সংখ্যা, একটা পূর্ণ সংখ্যা আর একটা হলো কি ভগ্নাংশ সংখ্যা। একটা পূর্ণ সংখ্যা আর একটা হলো
ভগ্নাংশ সংখ্যা, এই ভগ্নাংশ সংখ্যা আর পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো হলো পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাটা ভগ্নাংশ, যে এরকম যে যে সংখ্যাটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে এটা হলো কি ভগ্নাংশ সংখ্যা। যেমন 1/2 এটা একটা ভগ্নাংশ সংখ্যা, যে সংখ্যাটারে এই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং এই যে ভগ্নাংশ আকারে লেখা যায় এটা ভগ্নাংশ সংখ্যা। আর এটা হলো পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা কি? 1, 2, 3, 4, 5 এগুলো হলো পূর্ণ সংখ্যা। সমস্ত শূন্য থেকে শূন্য সহ সমস্ত ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। এখন ভগ্নাংশ সংখ্যা, আমরা এই সেটটা আগে করি। ভগ্নাংশ সংখ্যাটারে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ভগ্নাংশ সংখ্যাটারে আমরা কি দুইটা ভাগে ভাগ করতে পারি? একটা হলো, একটা হলো সাধারণ ভগ্নাংশ, আর একটা হলো দশমিক ভগ্নাংশ। একটা কি সাধারণ, একটা সাধারণ ভগ্নাংশ, আর একটা হলো কি দশমিক ভগ্নাংশ। দশমিক, একটা কি সাধারণ ভগ্নাংশ, আর একটা হলো দশমিক ভগ্নাংশ। এখন দশমিক ভগ্নাংশটারে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দশমিক ভগ্নাংশটারে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো অসীম, আর একটা হলো সসীম। একটা হলো অসীম, আর একটা হলো সসীম। দশমিকের মধ্যে দুইটা ভাগ, সেটা হলো একটা হলো অসীম, আর একটা হলো সসীম। এটা কি যে সসীম, একটা হলো সসীম ভগ্নাংশ, আর একটা হলো অসীম আবৃত ভগ্নাংশ। অনাবৃত যেটা অসীম, অনাবৃত যেটা সেটা হলো অমূলদ সংখ্যা। আর দশমিক ভগ্নাংশ এটা একটা সসীম, আর একটা হলো অসীম, অসীম আবৃত সংখ্যা। একটা হলো অসীম আবৃত সংখ্যা, আর একটা হলো সসীম সসীম সংখ্যা। এখন আবার এই দুইটা সংখ্যা হলো একটা অসীম সংখ্যা, যেমন অসীম আবৃত, যেমন অসীম সংখ্যাটা এরকম লেখা যায় যে পয়েন্টের পরে আবৃত, যেমন এই যে থ্রি, থ্রির উপর আবৃত, থ্রি চলতেছিল এবং এইভাবে লেখা যায় এই সংখ্যাটা আবৃত। আর অনাবৃতটার কোনো পয়েন্টের উপর আবৃত অনাবৃত আবৃত করা যায় না। আর অসীম সংখ্যাগুলো এটা। এখন সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশটারে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রকৃত, আর একটা হলো অপরকৃত। অপরকৃতটা কিন্তু আবার মিশ্র আকারে লেখা যায়। সাধারণ ভগ্নাংশটারে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রকৃত, আর একটা হলো অপরকৃত। একটা হলো প্রকৃত, আর একটা হলো অপরকৃত। অপরকৃতের আবার আমরা দুইটি আর একটা ই আছে, নাম আছে, সেটা হলো মিশ্র, মিশ্র ভগ্নাংশ। যে সাধারণ ভগ্নাংশটাকে যে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, সেটা একটা হলো প্রকৃত, আর একটা হলো অপরকৃত। অপরকৃত ভগ্নাংশটারে আবার আমরা মিশ্র ভগ্নাংশ বলতে পারি, মিশ্র ভগ্নাংশ বলতে পারি। আবার এই যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো ধনাত্মক, আর একটা হলো ঋণাত্মক। ধনাত্মকের মধ্যে আবার সে একটা সংখ্যা থাকে জিরো, জিরো থেকে একপাশে ঋণাত্মক, একপাশে ধনাত্মক। যেমন পূর্ণ সংখ্যাটা হলো এরকম, পূর্ণ সংখ্যাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হলো এটা হলো জিরো, এই যে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা থাকলো, ধনাত্মক সংখ্যাটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হলো মৌলিক সংখ্যা, আর একটা হলো যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা একটা যৌগিক সংখ্যা, মাঝখান শুধু অন, একটা হলো যৌগিক যৌগিক সংখ্যা, আর একটা হলো মৌলিক সংখ্যা।
মৌলিক সংখ্যা। এই যৌগিক সংখ্যা এবং মৌলিক সংখ্যার সংজ্ঞাটা আমরা আগেই দিয়েছি, যে যে সংখ্যাগুলোকে ভাঙা যায় সেটা যৌগিক সংখ্যা, যে সংখ্যাগুলোকে ভাঙা যায় না সেটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলতে যেমন ওয়ান ওয়ান তো ওয়ান, টু থ্রি, টু থ্রি ফাইভ, টু থ্রি ফাইভ সেভেন, এইভাবে চলতে থাকলে এটা হলো মৌলিক সংখ্যা। এবং ফোর ফোর সিক্স এইট নাইন টেন, এটা হলো কি যৌগিক সংখ্যা। এই সংখ্যাগুলোকে ভাঙা যায় এবং এই সংখ্যাগুলোকে ভাঙা যায় না। আমাদের বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস এই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের রিয়া বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস জানতে হলে আমাদের ভাগটা জানতে হবে, এবং এই সংখ্যা অনুসারে সবকটা সংখ্যা আমরা বলে দিছি, এই সংখ্যা অনুসারেই আমাদের বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়াল নাম্বার। সবাইকে ধন্যবাদ।